সে তো ভোলে না মরে
আপনার গাল আর আপনার বারে হাঁচে কাল আপনাকে ছিদ্র দিয়ে যেই দিন মগজগুলো গলে গলে বেরিয়ে যাবে মানুষ নিজের পাশে হতে যেদিন হাবুডুবু করবে জিহ্বা বের হয়ে যেদিন আপনার আরশে আপনার বারে হাসরের ময়দান মাটি স্পর্শ করবে যেই দিন মাটি আপনার পড়ে যখন আপনার লাল তাবার মতো হয়ে যাবে সেই দিন আল্লাহ পাক আরশে আজমের ছায়া দান শাস্তি ব্যক্তিকে করবে নবীর কাছে সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই শ্রেণীর মানুষগুলো তারা কারা হবে হাসরের ময়দানে তারা ধরে বেড়াবে না তাদের জন্য আল্লাহ ব্যবস্থা করবে ছায়ার এরা কারা হবে বিশ্ব নবী আপনার জবান দ্বারা শুনতে চাই আমার নবী বলতে চায় হাদিসটি বুখারী কিতাবুল আজানের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আমার নবীর পবিত্র জবান আমার নবীর জবানের কোনো আপনার পরে আছে কোনো পরিবর্তন হবে না ঠিক না বেঠিক বাবা নবী আমার শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই আমার নবী বললেন এক নাম্বার যারা হবে তারা হবে ইমামুল আদিল জোরে বল সুবহানাল্লাহ যারা শাসক হবে দেশের যারা নেতৃত্ব দিবে যাদের আপনার জনকল্যাণমূলক কাজ করবে যারা দেশের কল্যাণ করবে যারা দেশের জনগণের স্বার্থ পূর্ণ করবে আল্লাহর ওই বান্দারা নেতৃত্ব দিবে নেতৃত্ব দেওয়াটাও আল্লাহর দরবারে ইবাদত বলে গ্রহণযোগ্য হবে জোরে বল সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার সুন্নতি তরিকায় আপনার ইবাদত করলো যে আমার সুন্নতি তরিকায় রাজত্ব করলো আমার সুন্নতি তরিকায় যে পৃথিবীর জমিনে আপনার বারে হয়েছে শাসন ব্যবস্থা চালালো তার জীবনটা আল্লাহ পাক এত ধন্য করবে তার কবর শান্তি আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পৃথিবীর জমিনে যেমন তাকে সম্মান দিয়েছিল হাসরের ময়দানে আর সে আজিমের বাসিন্দা বানাবে নেতার অভাব আছে কিনা জোরে বলুন অনেক নেতার অভাব পাওয়া যায় তবে ভালো নাই এটা বলবো না অনেকে আছে বলে কিছু পাওয়া যায় ঠিক না ঠিক না যদি থাকতো ওটাও পেতেন না পৃথিবীর জমিনে বিশ্ব নবীর জবান দ্বারা বেরিয়ে গেল নবী বললেন দুই নম্বরে কারা হবে বিশ্ব নবী বললেন সাব্বুন্না সাফিল ইবাদতি রব্বিহি যে যুবকেরা যুবক অবস্থায় ইবাদত করে বর্ধিত হয় বড় হয় এই যুবকরা আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে সুবহানাল্লাহ তবে যুবকের এখন জামাত করছে ঈশার নামাজের পরে কিসের জামাত ফ্রি ফায়ার পাবজি করে না আপনাদের মালদহ ডিস্ট্রিক্টে এই রাজাপুর গ্রামবাসী বা এলাকাবাসী এরা ফ্রি ফায়ার খেলে না এদের হাতে মোবাইল টোবাইল দেখা যায় আছে আছে ভাই আছে কি হাহু দেন না আপনাদের মধ্যেও আছে তার মানে করোনার চাইতে জটিল ভাইরাস হলো মোবাইল এ যেমন উপকার করে তেমনি ক্ষতি করছে যেমন উপকার করে অন্ধকারে রাস্তা চিনতে পারছেন না বাতের চাইতে কাজ দেবে মোবাইল লোকেশন মেরে দেন মালদহ যাবো রাস্তা চিনি না আনমোল পারছেন তো লোকেশন বললে ডানে চলা বামে চলা খুব ভালো জিনিস তবে ভালো কাজে ব্যবহার হচ্ছে না রাত্রি জেগে আল্লাহর বান্দা যুবক সব এরা ফ্রি ফায়ার কাটায় আমি একটা এই বর্ষার সময় একটা বাড়িতে মিলাচ্ছিল আমাদের এলাকাতে নাম হলো নুনসা ওখান থেকে আসছি রাত্রি বারোটার সময় তো একজন বলছে মার মার আর একজন বলছে দাঁড়া তুই মারিস না আমি মারি তো আমি তো ভয় খেয়ে গেছি আমি তো জালসা করেছিলাম আমি মনে হয় ওদের বিরুদ্ধে বলেছি গুলি মারতে চাচ্ছি দেখছি না আমার বিরুদ্ধে নয় লড়াই করছে এই পাবজিতে শেষ ঠিক না ঠিক বা পাবজি ফ্রি ফায়ার শেষ হয়ে গেল আজ মোবাইল যদি না দেন তো গলায় দড়ি দিচ্ছে মোবাইল না দিলে বাড়ি থেকে পড়া ছেড়ে পালিয়ে যাচ্ছে কেরামা মোবাইল কিনে নিয়ে আসবে বাপ বলছে একটাই আদরের ব্যাপার যদি কিছু হয়ে যায় আমার তো সব প্রদীপ নিভিয়ে যাবে দে একটা মোবাইল দে আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর পবিত্র জবান দ্বারা বললেন বিশ্ব নবী বললেন যুবক
সম্প্রদায় তোমরা যদি পাবজি ফ্রি ফায়ার না খেলে আল্লাহর ইবাদতে রাত্রি কাটিয়ে দাও তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে তোমাদের জন্য মহান আল্লাহ পাক আরশে আজমের ছায়ার ব্যবস্থা করবে কারণ যুবক অবস্থায় ইবাদত করার মূল্য বেশি সম্পর্ক হয়ে যায় ওই আল্লাহর বান্দা আরশে আজিমের বাসিন্দা হবে আমি আল্লাহকে ভয় করছি বলে যুবক যদি পালিয়ে যায় আল্লাহর নবী বলেছে
আমরা আল্লাহর আরশে আজিমের বাসিন্দা হবি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে দুটি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দুটো জিনিসের গ্যারান্টি দিব? নবী বললেন এক নাম্বার জিহ্বার গ্যারান্টি দিতে হবে, এই জিহ্বার দ্বারা তো কোনোদিন হারাম খাবার খাওনি, জিহ্বার দ্বারা তো কোনোদিন চুগলাম করনি, জিহ্বার দ্বারা তো কোনোদিন গীবত করনি, জিহ্বার দ্বারা তো কোনোদিন অন্যায় হারাম খাবার ওষুধের টাকা খাওনি, জিহ্বার দ্বারা তো কোনোদিন মিথ্যা কথা বলনি। ঠিক না ঠিক বাবা, এই জিহ্বার গ্যারান্টি যদি দিতে পারো রে আমার উম্মত, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। আর একটা হলো তোমাদের গোপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর জবানের কোন পরিবর্তন হবে? জোরে বলুন বাবা, লা তাদিনা লি কালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দা ওয়ার্ডস বি আল্লাহ, আল্লাহর কথার পরিবর্তন হয় না। আর আমার নবী নিজের থেকে বলে না, আমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, আমার নবী একটাও বানোয়াট কথা বলেন না, একটাও নিজের পক্ষ থেকে বলেন না। আল্লাহ পাক যা নবীকে প্রত্যাদেশ করে আমার নবী ওটাই বলে। আমার আপনার নিজের মন থেকে কথা বলেন না। আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শ্যাল স্পিক আনটু দ্যাম দ্যাট আই শ্যাল কমিউনিকে, আমি আল্লাহ পাক যা নবীকে বলতে বলি আমার নবী ওটাই বলে, একটাও বানোয়াট কথা বলেন না। জোরে বল সুবহানাল্লাহ। যদি বারবার ডাকেন বাপকে খেকালি দিয়ে বলছে দেখতে পাবো না কটা বাজছে, এখন কেন ভোর রাতে ডাকা? ঠিক না ঠিক? যুবকদের খেকালিতে বাপ বলছে বেকার খেকালি খেলাম নাই, যুবকের আপনার বলে হাঁচে ঘুম ভাঙা হয় না। ওরে যুবক তোমরা চিন্তা করলে না, বাপ মাকে যদি চিচা করে থাকি একবার কথা বলো, আল্লাহ জাহান্নাম তোমার জন্মবাজি হয়ে যাবে। কারণ বাপ মা যদি একবার তোমার প্রতি উহ করে দেয় তোমার জন্য সব ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ পৃথিবীর চোখে বলার উদ্দেশ্য হলো এই যুবক প্রতিদিন বাপের উজুর গোসলের পানি দেয়, বাপের খিদমত করে, মসজিদে নবীতে সারা রাত্রি কাটিয়ে দেয়, হঠাৎ একজন সুন্দরী টলফিকার মহিলা ডাকতে পারে, যুবক আমি তোমার জন্য এই মসজিদে নববীর সদর গেটে দাঁড়িয়ে আছি। কারণ ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা মানসিক আঘাতরে। যুবক আমার সঙ্গে দুটি কথা বলে যাও। যুবক বলল ফাকলা ইবনিয়া কাফুল্লা, ওরে আল্লাহর বান্দি তোমার সঙ্গে কথা বলবো না কারণ আমার আল্লাহ পাককে আমি ভয় করি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমি তোমার সঙ্গে কথা যদি বলি মিষ্টি কথা বলবো মুখের যেন হবে, আমি তোমার দিকে চেহারা তোমার তাহার লাবণ্যময় দেখবো আমার চোখে যেন হয়ে যাবে, তোমার সুন্দর কথা কর্ণ কহরে শুনবো আমার কানের যেন হবে, তোমার লাবণ্যময় হাত ধরবো আমার হাতের যেন হয়ে যাবে।
যাবে আমি জেনারেল আপনার কাট করাতে দাঁড়াবো না যুবক পালিয়ে যায় আল্লাহর বান্দা তিনি আপনার ধরা দিলেন না একদিন গেল দুই দিন গেল কিছুদিন যখন কেটে যায় এমন একটা দিন উপনীত হলো যুবককে মেয়েটা পাকড়াও করে বলল যুবক রে আমি কোনোদিন তোমার সঙ্গে এইভাবে দেখা করার জন্য আসার পর সুযোগ পাই না যুবক আপনার বন্ধেছি আপনার তোমার সঙ্গে কি কথা বলবো বলে চলো দুটি কথা বলি যেমনি বলেছে শয়তান তার সঙ্গে লাগিয়ে দিয়েছে এবার তুই কথা বল গল্পকার যুবক আপনার তারপর দিন মসজিদে নবীতে ঢুকেছে মেয়েটা ওয়েটিং আছে আবার দাঁড়িয়ে থাকে কখন বার হবে যুবক আবার দুটি কথা বলো কাজের কাছে আপনার বড় হাজার যেমনি আসে অমনি আপনার আপনার ইবাদতে ঘাটতি দেখা দেয় প্রতিদিন তার সঙ্গে টাইম পাস করতে হয় এমন একটা দিন চলে আসলো অর্ধেকটা রাত্রি ইবাদত করে আর অর্ধেকটা রাত্রি ওই যুবতীর সঙ্গে গল্প করে চলে যায় এমন একটা সিচুয়েশন হলো মেয়েটা ডাকতে বলে যুবক রে আমার সঙ্গে তুই কথা বললি তবে আমার সঙ্গে কথা বলার পর কি ফায়দা আমি তোকে চাই তুই আমাকে চাস না এটা যখন বলেছে যুবক বলছে তাই তো অনেকদিন থেকে কথা বলি তার মনের অবস্থা বোঝা গেল না আল্লাহর বান্দি বলে যুবক আমি তোর প্রেমে পাগল তুই আমার প্রেমে পাগল হয়ে যায় সেই বলেছে আপনার যুবকটা কিন্তু বাবা পদস্খলন ঘটলো তার পা পিছলে গেল মেয়েটার প্রেমে পাগল হয়ে গেল আল্লাহর বান্দি মেয়েটার প্রেমে যখন পাগল হলো আল্লাহর আপনার বান্দা এই যুবকের ইবাদতের প্রতি আর মহব্বত নাই অর্ধেকটা রাত্রি যেমন দিচ্ছিল তার চাইতে বেশি মেয়েটাকে দেয় এমন সবাই দরে তুমি আমার সঙ্গে সুযোগ পেয়েছো কিন্তু তুমি কাপুরুষ আমার সঙ্গে জেনা করো না চলো মদিনার বাইরে আমার সঙ্গে জেনা করতে হবে আল্লাহর বান্দা সব ভুলে গেল আল্লাহর বান্দা জেনা করার জন্য বেরিয়ে গেছে মদিনার বাইরে চলে গেল মদিনার মরুভূমিতে মেয়েটাকে শুইয়ে দিয়েছে জেনা করতে যাবে আল্লাহর কোরআন হাজির হয়ে গেল আল্লাহর কোরআন সূরাটির নাম সূরা আরাব আয়াত নম্বর 200 আল্লাহ পাক আল্লাহ পাকের যারা বিশ্বাস করেছে আল্লাহকে ভয় করেছে তারা যদি শয়তানের দ্বারা পা পিছলে যায় শয়তানের দ্বারা তাদের যদি পদস্খলন ঘটে যায় ওই সময় যদি আল্লাহর স্মরণ করে আল্লাহ তাদেরকে বিপদগামী থেকে সঠিক পথে জান্নাতের পথে ধাবিত করে আমি হলাম মসজিদে নববীর আবিদ যেমন তেমন আবিদ নাই সারা রাত্রি মসজিদে ইবাদত বন্দেগীতে কাটাতাম পিতার আপনার রুজু আর গোসলের পানি দিতেন সামান্য একটা মেয়ে আমাকে প্রভন দিয়ে জেনার কাঠ গড়ায় দাঁড়িয়ে দিয়েছে 10 মিনিটের স্বাদ নিতে গিয়ে সারা জিন্দেগি আল্লাহ পাক আমার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ তোমার জাহান্নামে জ্বলতে হবে আল্লাহ তুমি এখান থেকে আমাকে বাঁচিয়ে নাও বুকের ভিতরে ভূমিকা
কোরআন তেলাওয়াত করি তোমার ভিতরে হেল্পার ভূমিকম্প হবে, তোমার আল্লাহর শরণ আসলে তোমাকে আল্লাহ পাই পৃথিবীর জমিনে তোমার ইমানকে আল্লাহ আরো মজবুত করে বাড়িয়ে দিবে। আল্লাহ পাক ইমান আরো বাড়িয়ে দেবে। আল্লাহর বান্দা যুবক কাঁপতে লাগলো, আর ওখানে দাঁড়াতে পারে না, কাঁপতে লেগেছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, যুবক এখন হানিমুন হবে কেন? তোমার মধ্যে ভীতি সন্ত্রস্ত মনোভাব। আল্লাহর কোরআন বলেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর কাছে যারা দণ্ডায়মান হতে গিয়ে ভীতি সন্ত্রস্ত হয়, আমি আল্লাহ তাদের জন্য দুটি জান্নাত বরাদ্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহবুব তোমার তোমার দরবারে আপনার মনে হয় যাবে কি করে মুখ দেখাবো? যুবকের ভিতরে কম্পন শুরু হলো, যুবক বেহুশ হয়ে জামা পড়ে যায়। আল্লাহর বান্দি ডাকে বলে, চলো চলো চলো, এখন গোল্ডেন চান, এই সুযোগ কেন তুমি হারা করবে? আল্লাহর বান্দা বলে, না রে আল্লাহর বান্দি, আমি আল্লাহ পাখির মহব্বতের কথা ভুলে গিয়ে আর তোর সঙ্গে জেনার জন্য এসেছিলাম, আমি জেনা করবো না বলে বাড়ির দিকে দৌড়তে লাগলো। মেয়েটার মুখে লাথি মেরে দৌড়তে দৌড়তে বাড়ির দরজা বন্ধ গভীর রাত্রিতে দরজায় লাথি মেরে ঢুকলো। পা ভাঙ্গল করে কান্না করে উঠেছে, ব্যাটা কি হলো এত রাত্রিতে? কোনোদিন মসজিদের নবী থেকে পালিয়ে আসো না, কি হয়েছে? মসজিদে নবী থেকে ভয় লেগেছে? না আব্বা জান, ভয় লাগেনি। ওরে ব্যাটা, এত মসজিদে নবী থেকে কোনোদিন এইভাবে দৌড়ে আসো না, এত রাত্রিতে কেন আসলে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আব্বা